পুলিশ প্রশাসনের ভোট প্রস্তুতি। উত্তর জেলার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য পুলিশের আইজি ল অ্যান্ড অর্ডার সৌমিত্র ধর। পুলিশের বিভিন্ন বাহিনীকে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং একগুচ্ছ সিদ্ধান্ত গৃহীত। দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যে প্রশাসনিকভাবে 2024 লোকসভা ভোটের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। এই প্রস্তুতিতেই স্পষ্ট, শীঘ্রই ঘোষণা হতে চলেছে লোকসভা ভোটের দিনক্ষণ। এই অবস্থায় শনিবার উত্তর জেলা সদর ধর্মনগরে জেলার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য পুলিশের আইজি ল অ্যান্ড অর্ডার সৌমিত্র ধর। উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর উপস্থিতিতে বিভিন্ন মহকুমার এসডিপিও, টিএসআর এবং পুলিশের বিভিন্ন কর্তাদের সঙ্গে বৈঠক করলেন আইজিপি সৌমিত্র ধর। নির্বাচনের কাজ পরিচালনার ক্ষেত্রে আরক্ষা বাহিনীর কর্তব্য সংক্রান্ত বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে বৈঠকে আইজিপি জানিয়েছেন। আইজিপি ল অ্যান্ড অর্ডার জেলার থানাগুলো পরিদর্শন করবেন বলে জানালেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সিএপিএফ ইনপুট, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ সবই আসবে। এখন পর্যন্ত আমরা পাইনি, বিভিন্নভাবে কোর্স এখানে ডিপ্লয়মেন্ট হবে। কার্যত শুক্রবার ধর্মনগরে পৌঁছেছেন আইজি ল অ্যান্ড অর্ডার এবং শনিবার এই পুলিশ কর্তা উত্তর জেলার পুলিশ বাবুদের সঙ্গে বৈঠক করলেন, যা নাকি আসন্ন লোকসভা ভোটের পুলিশ প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতির আংশিক নিদর্শন। আর শীঘ্রই যে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে, পুলিশের এই প্রস্তুতি বৈঠকেই কিন্তু পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।